সিরাজগঞ্জের বেলকুচিতে মা ও দুই ছেলে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার আরিফুর রহমান জানান আসামি আয়ুব আলী সাগর ও নিহত রশন আরা সম্পর্কে সৎ মামা ভাগ্নি ও ঋণের চাপে চরম হতাশাগ্রস্ত ছিল সাগর ভাগ্নির কাছে টাকা ধারছে না পেয়ে চুরির সিদ্ধান্ত নেয় চুরির এক পর্যায়ে রসন আরা জেগে যাওয়ায় পাশে থাকা শিল পাটার শিল দিয়ে বুকে আঘাত করে ও গলা টিপে হত্যা নিশ্চিত করে পরে জিহাদ ও মাহিন জেগে গেলে তাদেরও হত্যা করে পরে ভোরে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে নিজ বাড়ি উল্লাপাড়া উপজেলায় চলে যায় অভিযুক্ত আয়ুব গত শনিবার সিরাজগঞ্জের বেলকুচি থেকে মা ও দুই ছেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়